ইত্যাদি খ্যাত কণ্ঠশিল্পী আকবর আর নেই। রবিবার 13 অক্টোবর বিকাল 3টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে 3টা 5 মিনিটে তার মেয়ে এটি নিশ্চিত করেন। কয়েকদিন আগেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গায়ক আকবরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাজধানীর বাডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এ গায়ক। অনেক দিন ধরেই আকবরের চিকিৎসা চলছিল। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। 2 বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। গত জানুয়ারি থেকে তিনি বিছানায়। আকবরের 2 কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। সপ্তাহ 3 আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা। এজন্য আকবরকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাহিরে চিকিৎসা নিয়েছেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য 20 লাখ টাকা অনুদান দিয়েছিলেন।